1999 সালে ঈদ উল ফিতরে মুক্তি পায় তুমুল ব্যবসা সফল ছবি বিয়ারফুল। মতিন রহমান পরিচালিত এই সিনেমায় অভিনয় করেন শাবনূর, শাকিল খান, রিয়াজ, কবরী সহ অনেকে। দর্শক, মতিন রহমানের সর্বোচ্চ সিনেমার নায়িকা হচ্ছেন শাবনূর। শুধু যে সর্বোচ্চ সিনেমার নায়িকা তা নন, তিনি শাবনূর কিংবা তার ক্যারিয়ারকে পুষ্পরঞ্জিত করে ভরিয়ে দিয়েছিলেন। কারণ সেই সময়ে শীর্ষের অভিমুখে থাকা শাবনূর 1996 সালে জনপ্রিয়তার শীর্ষে ওঠার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা ছিল মতিন রহমান পরিচালিত তোমাকে চাই সিনেমা। এটি ছিল শাবনূর ও পরিচালক মতিন রহমান জুটির প্রথম কাজ। প্রথম সিনেমা পেয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা। যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয় সেটা নয়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিয়ারফুল সিনেমা নিয়ে। চেষ্টা করব এই সিনেমার অজানা কিছু তথ্য আপনাদেরকে জানাতে। জানাবো এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করা তারকাদের পারিশ্রমিক কেমন ছিল সেসব নিয়ে। দর্শক, বিয়ারফুল সিনেমা ছিল শুরু থেকে আলোচনার তুঙ্গে। কারণ প্রথমবার শাবনূর, রিয়াজ, শাকিল খানের মতো অসাধারণ ত্রয়ী তারকা কাস্টিং, দ্বিতীয়ত গানগুলো জনপ্রিয়তা। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, কিংবা ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, যোছনায় ভরে থাক সারাটি জীবন। বিয়ারফুল সিনেমার তুমুল জনপ্রিয় এসব গানের রাজত্ব ছিল রেডিও স্টেশনে। তাছাড়া সিনেমার গানের অডিও ক্যাসেট সিনেমা মুক্তির আগে শহরের অলিগলি বা গ্রামের আনাচে কানাচে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল, যার কারণে সিনেমা মুক্তির আগে দর্শকদের এই সিনেমার প্রতি আলাদা একটা আগ্রহ বা ক্রেজ সৃষ্টি হয়েছিল। ভিউয়ার্স, ত্রিভুজ প্রেমের এই সিনেমার নাম যেহেতু বিয়ারফুল, তাই বিয়েকে কেন্দ্র করে সিনেমার গল্প এগিয়েছে। এই সিনেমায় আকাশের ভূমিকায় অভিনয় করেন নায়ক শাকিল খান। সিনেমায় শাকিল খানের অভিনয় ছিল বেশ সাবলীল, চরিত্রে ভেরিয়েশন ছিল দারুণ। ধনীর ঘরে জন্ম নেয়া আকাশ সদ্য বিয়ে করে নতুন বউ ঘরে আনলেও তার সেই ঘর কতখানি টিকে ছিল তা আপনারা মুভি দেখলেই বুঝতে পারবেন। বিয়ারফুল সিনেমার এই চরিত্রে অভিনয়ের জন্য শাকিল খান তখন 4.5 লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। এই সিনেমায় সাগরের চরিত্রে রূপদান করেছিলেন নায়ক রিয়াজ। তিনি এই চরিত্রে রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছিলেন। তার দুর্দান্ত অভিনয় দর্শকদের মন কেড়েছিল। একজন পাগল করা প্রেমিকের চরিত্রে তিনি নিজেকে উজাড় করে দিয়েছিলেন। ভালোবাসার প্রতি তার যে আকর্ষণ, ভক্তি, নিবেদন, তা দর্শকদের চোখকে নিঃসন্দেহে ভিজিয়ে দিবে। এই ছবিতে মনোমুগ্ধকর অভিনয় করার জন্য রিয়াজ পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন 2 লাখ টাকা। দর্শক, এই সিনেমার পর রিয়াজের ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। এই সিনেমাতে অভিনয়ের পর তার পারিশ্রমিক বেড়ে যায়, তাই পরবর্তীতে তিনি 4 লাখ টাকা পারিশ্রমিক নিতেন। এবার আসি সিনেমার মূল আকর্ষণীয় চরিত্রের কথা। দর্শক, আপনাদের জানানোর উদ্দেশ্যে বলতে চাই, মতিন রহমান শাবনূরকে নিয়ে 8টি সিনেমা নির্মাণ করেন, যার 4টি সিনেমাতে তিনি শাবনূরের নাম রাখেন নদী, যার মধ্যে বিয়ারফুল একটি। নদী রূপে শাবনূর নিজেকে উজাড় করে দিয়ে অভিনয় করেছেন এই সিনেমায়। এই চরিত্রটি শাবনূরের জন্য চ্যালেঞ্জিং ছিল, কারণ এই সিনেমায় তিনি প্রথমবারের মতো বধূর বেশে পর্দায় হাজির হয়েছিলেন। তার চরিত্রের 3টি ভেরিয়েশন ছিল, 1 নম্বর প্রেমিকা, 2 নম্বর বধু, 3 নম্বর বিধবা নারী। প্রতিটি চরিত্রে তিনি তার অভিনয়ের মুনশিয়ানা দেখিয়েছেন। তার চমৎকার অভিনয়ে স্ক্রিনে চোখ আটকে থাকে। দর্শক, এই সিনেমার জন্য শাবনূর 7 লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। বিয়ারফুল সিনেমাটি কার কেমন লেগেছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।